20 জানুয়ারি ঢাকায় শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে কলকাতা থেকে ঢাকায় এসেছেন স্বস্তিকা মুখার্জি। এবারে চলচ্চিত্র উৎসবের 22তম আয়োজন। এই উৎসবে 24 জানুয়ারি সন্ধ্যা 7টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে তার অভিনীত বিজয়ার পরে। এই সিনেমা সহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি গণমাধ্যমে। ভিশনে সিনিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে বাংলাদেশের সিনেমায় প্রথম দেখা গিয়েছিল শাকিব খানের বিপরীতে। 2008 সালে মুক্তি পাওয়া সে সিনেমার নাম সবার উপরে তুমি। গত বছরের শেষ দিকে শোনা যায় এই অভিনেত্রী বাংলাদেশের নন্দিত অভিনেতা আফজাল হোসেনের বিপরীতে কাজ করছেন 111 নামের একটি সিনেমায়। 111টা আমি কাজ করতে আসব এই বছর এপ্রিল মাসে, তো ওটার শুটিং তখন হবে। এখন জানুয়ারিতে এলাম, আবার দু মাস পরে চলে আসবো। বাংলাদেশের আরও একটি সিনেমায় কাজ করার কথা ছিল তার, তবে কণ্ঠে পাওয়া গেল সে সিনেমা নিয়ে অনিশ্চয়তার সুর। আলতা বানু কখনো যোজনা দেখিনি নাম ছিল ছবিটা, তো আমার খুবই ভালো লেগেছিল স্ক্রিপ্টটা। ওনার সঙ্গে আমাদের মানে চুক্তিও হয়েছে, কিন্তু সেই চুক্তিটা শেষ হওয়ার সময়ও চলে এসছে। সো আমার খুবই ইচ্ছে ছিল ওই কাজটা করার, কিন্তু সেটা কবে হবে আমি জানি না। তবে স্পষ্ট জানালেন ঢাকা সফরের কারণ, ঢাকা চলচ্চিত্র উৎসবের 22তম আয়োজনে 24 জানুয়ারি সন্ধ্যা 7টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবে তার অভিনীত সিনেমা বিজয়ার পরে। 24 আমি অনেকটা সময় থাকতে চাই, কারণ বিজয়ার পরে স্ক্রিনিং আছে। 24 জানুয়ারি আমার মেয়ের জন্মদিনও, সো এটা খুবই স্পেশাল ডে আমার কাছে। জানালেন নারী প্রধান সিনেমায় কাজের কারণ, চরিত্রের গুরুত্ব বুঝে অভিনয়ে আগ্রহী হবার কথা। গত 10 বছর ধরে আমি মূলত নারী কেন্দ্রিক ছবি করি, বা নারী কেন্দ্রিক না হলেও এমন ছবিতে কাজ করি যেখানে আমার পারফরমেন্স দেওয়ার জায়গাটা একটু বেশি থাকে। আমাকে নিয়ে গল্পটা বুনতে হবে, বা আমি যে চরিত্রটা পড়বো, তো সেই ধরনের স্ক্রিপ্ট এলে তো ডেফিনেটলি করবো। বাংলাদেশের সিনেমায় নিয়মিত হবার ইচ্ছা তার। এদেশের অভিনয়শিল্পীদের সাথে করতে চান পর্দা ভাগাভাগি, কিন্তু উপস্থিতি কম কেন? প্রচুর ভক্ত, প্রচুর ফ্যান্স আছে আমার এখানে, আর সেই জন্যই আমি এখানে আরও একটু বেশি কাজ করতে চাইছি। কারণ এখানকার মানুষ কতটা বাংলা কন্টেন্ট দেখতে পান বা সবকটা দেখতে পান কিনা আমি জানি না, এখানে কাজ করলে নিশ্চয়ই দেখতে পাবেন, সেই জন্য আমার এখানে কাজ করার ইচ্ছেটা প্রবল। কখনো হয়তো ওপারের স্বস্তিকা নিয়মিত হবেন এপারে, কাজ করবেন মানসম্পন্ন অনেক সিনেমায়। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।